পরিবেশের মধ্যে কিন্তু একটা গুণগত পরিবর্তন এসেছে, এবং এখন অনেক দেখছি আমরা তারা তাদের মানবিক সত্তার যে উত্তরণ সেটা কিন্তু বিভিন্নভাবে তারা ঘটাচ্ছেন, এবং তাদের যে বিধিবদ্ধ দায়িত্বের বাইরে যেও বিভিন্নভাবে বিভিন্ন সৃজনশীল কাজে নিয়োজিত থাকা কিংবা বিভিন্ন ধরনের সামাজিক যে কার্যক্রম সেগুলো করা, এবং সব কাজেরই মূল লক্ষ্য হচ্ছে যে আমাদেরকে আরও বেশি জনসম্পৃক্ত হতে হবে, আরও বেশি মানবিক হতে হবে, আরও বেশি সৃজনশীল হতে হবে, এবং এর মাধ্যমে কিন্তু আমরা সবাই মিলে সেই সুন্দর যে প্রত্যাশিত সমাজ সেটা নির্মাণ করতে পারবো। এই কাজে কেউ কাউকে দোষারোপ করলেই হবে না, সবাইকে নিয়ে কিন্তু আমাদেরকে এই সমাজকে এগিয়ে নিতে হবে, এবং যে সোনার বাংলা সেই সোনার বাংলা বিনির্মাণ করতে হবে। আমার আসলে সত্যিকার অর্থে যে আমি খুব বেশি অবসর পাই না, তারপরেও মাঝে মাঝে অনেক সময় মনের খোড়াকে হয়তো ইচ্ছা হয় যে কিছু রচনা করা, তার অংশ হিসেবে এবার বইমেলা আমার একটি বই এসেছে নিঃশব্দ নীনা, একটি কবিতা বই কাব্যগ্রন্থ, আর কবিতার মাধ্যমটি আমার খুব মানে পছন্দের, এই জন্য আমি এবারও তাই বেছে নিয়েছি। আমি আসলে নিঃশব্দ নীনাদের মাধ্যমে যেটা বোঝাতে চেয়েছি যে নীনাদ হচ্ছে যে অর্থ হচ্ছে যে শব্দ, নিঃশব্দ শব্দ, মানে আমি এটাই বোঝাতে চেয়েছি যে আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন যে আপনার একাকিত্ব বা আপনার নির্জনতা বা আপনি যখন খুব নিজেকে নিয়ে মগ্ন থাকে তখন কিন্তু আপনার মধ্যে একটা অন্যরকম তাড়না অনুভূত হয়, এবং আপনি যদি কখনো ভোরবেলায় একাকি হাঁটতে বেরোন তখন আপনি দেখবেন, লক্ষ্য করে দেখবেন এই প্রকৃতি কিন্তু একটা নিজস্ব ভাষা আছে, এমনকি আপনি যদি কোনো নদীর ধারে কিংবা কোনো পুকুরের ধারেও যান সেখানেও দেখবেন যে সব কিছুর কিন্তু একটা ভাষা আছে, এমনকি আমাদের প্রকৃতির যে অনুষঙ্গ যেগুলো রয়েছে, আপনি যদি বলেন এখানে মেঘ আছে, নদী আছে, বাতাস আছে, আকাশ আছে, সবাই কিন্তু নিঃসঙ্গ নিবৃতচারী এবং সবাই কিন্তু নির্বাক, খুব কমই কিন্তু আমরা সেখানে ধ্বনি শুনি, ধ্বনি শুনি আমরা কাঁদে, আমরা হয়তো পাখির ধ্বনি শুনি। এই যে প্রকৃতির যে নিঃসঙ্গতা বা বিষণ্নতা এর কিন্তু একটা আলাদা বোধ আছে, এবং এই যে আমি বলতে চেয়েছি যে আমরা কিন্তু লক্ষ্য করে দেখছি যে মানুষ নির্বিচারে প্রকৃতি নিধন করে যাচ্ছে, মানুষের ভেতর এখন সৃজনশীলতা নিয়ে সেই যে বড়াই বা সৃজনশীলতা রক্ষার জন্য তার মধ্যে যে তাগিদ আমরা কিন্তু খুব কম লক্ষ্য করি, সবাই কিন্তু আমরা যন্ত্রের কাছে আবদ্ধ, যান্ত্রিক হয়ে গেছে, এবং আমাদের যে সাফল্য সেটা কিন্তু আমরা পরিমাপ করি যে আমাদের জাগতিক জীবনের যে সাফল্য সেটা নিয়ে, এবং সেই জন্য আমার ভেতরে মননশীলতা আমার ভেতরে সৃজনশীলতা সেগুলোকে রক্ষা করা সেগুলোকে চর্চা করা সেইভাবে কিন্তু আমরা এখনো দেখি না, এবং সেই জন্য মনে হয় যে অনেক সময় এই প্রকৃতির মধ্যেও কিন্তু একটা বিদ্রোহ কাজ করে নীরবে, প্রকৃতিও প্রকাশ করতে চায় যে না এই সমাজকে আমার রক্ষা করতে হবে, এই প্রকৃতিকে আমাকে রক্ষা করতে হবে, এই নদী ফুল ফল কিংবা এই আমার যে পাখির কলতান সেই মুখরিত যে পৃথিবী সেটাই কিন্তু আমার আসল পৃথিবী, সেই জায়গা হতে আমাকে ফিরে যেতে হবে, এবং এই জন্য আমি বলতে চেয়েছি যে আমরা সব কিছুই যদি যান্ত্রিকতার মাধ্যমে যদি আমরা বিচার করি আমার জীবনের যে অর্থ সেটা কিন্তু আমরা সেইভাবে বিচার করতে পারবো না, সেই জন্য আমি সেটাই বলতে চেয়েছি যে আমাদের মনে রাখতে হবে যে হ্যাঁ অবশ্যই আমার যে প্রযুক্তির উৎকর্ষ সেটা অবশ্যই আমাকে মেনে নিতে হবে, তার চর্চা করতে হবে, আমার যে যান্ত্রিকতা বা আমার যে শহরায়ন বা নগরায়ন সেটাকে আমি অস্বীকার করতে পারবো না, তার মাঝেও কিন্তু আমাদের যে মানবিক সত্তা বা মানবিক বোধ সেটা অবশ্যই আমরা ধরে রাখবো, এবং এই যে প্রকৃতির যে নীরব বিদ্রোহ সেই যে প্রকৃতির নীরব কান্না সেটা কিন্তু আমরা অবশ্যই ধরে রাখবো।